السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين، وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা লা নাহিয়া পড়ছিলাম। লা নাহিয়া হচ্ছে আর লা নাফিয়া দুই রকম না লা হয়। আমরা লা নাহিয়া পড়ছিলাম যে লা নাহিয়া হলো নিষেধ সূচক লা, আর লা নাফিয়া হচ্ছে সাধারণ লা। লা নাহিয়া হলো নিষেধ সূচক লা, আর লা নাফিয়া হলো সাধারণ লা। যেমন এখানে আছে লা তাকুল হাদা ইয়া আখি, মানে হে আমার ভাই তুমি এটা খেও না। লা তাজহাব ইলাল মালআবি, তুমি খেলার মাঠে যেও না। আর লা নাফিয়া হচ্ছে এরকম লিমা লা তাকুলু ইয়া আখি, তুমি কেন খাওনি হে আমার ভাই। আলা তাজহাবু ইলাল মালআবি, তোমরা কি খেলার মাঠে যাও না? তাহলে লা তাজহাবু তোমরা যাও না, লা তাকুলু সরি লা তাজহাবু তুমি যাও না, আর লা তাকুলু তুমি খাও না। আর লা তাকুল তুমি খাবে না, খেও না। লা তাজহাব তুমি যাবে না, তুমি যেও না। তাহলে লা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে লা নাহিয়া, এটা হচ্ছে নিষেধ সূচক লা, আর একটা হচ্ছে লা নাফিয়া, এটা হচ্ছে সাধারণ লা। এই কথাটা একজন বলবেন প্লিজ, যে বুঝতে পেরেছেন এরকম একজন আসবেন প্লিজ এবং বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। লা নাহিয়া এবং লা নাফিয়া। হ্যাঁ লা নাহিয়া হচ্ছে নিষেধ সূচক এবং লা নাফিয়া হচ্ছে যে সাধারণ লা। মিনস আমরা কোনো কিছু প্রশ্ন করার সময় যে যে না বোধক শব্দটা ইউজ করি আর কি, যেটা আসলে না 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 বোধক না, সাধারণভাবে বোঝানো হয় সেটা। আল্লা নাহিয়া এবং হচ্ছে নিষেধ সূচক লা। আল্লাহ নাহিয়া হচ্ছে একেবারে সরাসরি নেগেটিভ নেগেটিভ না বোধক, হ্যাঁ, এবং যেটা লা কোনো নাহিয়া হলো মাজজুম। লা নাহিয়া মাজজুম হয়। হ্যাঁ মাজুম। লা নাহিয়া। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। তারপরে আমরা বইয়ের হচ্ছে 72 নম্বর পৃষ্ঠা বলছি কি, নিচের বাক্যগুলো পড়ুন, কিন্তু তার আগে আমরা একটু শিখে নেই যে এগুলো কি। আজানের সময় প্রায় হয়ে গেল, কিন্তু আজান এখনো দেয়নি। আমরা বলি এইভাবে যে আজানের সময় প্রায় হয়েছে, প্রায় আজানের সময় প্রায় হয়ে গেছে। এই যে প্রায়, এই কথাটা হচ্ছে আমরা শিখব এখন। আচ্ছা, এটা দরকার নাই। আচ্ছা, ক্লাসের সময় প্রায় শেষ, কিন্তু এখনো শেষ হয়নি। আজানের সময় প্রায় হয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু আজান দেওয়া হয়নি। ক্লাসের সময় প্রায় শেষ, কিন্তু ক্লাসটা এখনো শেষ হয়নি। ট্রেন ছাড়ার সময় প্রায় হয়ে গেছে, এখনো ছাড়েনি। তিনি খুব অসুস্থ ছিলেন, প্রায় মরেই যাচ্ছিলেন, কিন্তু মরেননি। এই প্রায় এটা আমরা শিখব। কাদা ইয়াকাদু, এর রুট হচ্ছে কাফ ওয়াও দাল। কোরআনুল কারিমে এটা 26 বার আসছে এই রুটে শব্দ। কাদা ইয়াকাদু হচ্ছে উপক্রম হওয়া, প্রায়, টু নিয়ারলি ডু, টু অলমোস্ট ডু, হ্যাঁ অ্যাবাউট টু এরকম। আচ্ছা, টু বি নিয়ার, উপক্রম হওয়া, প্রায় হয়েই যাওয়া। কাদা ইয়াকাদু, একজন আমার সাথে উচ্চারণ করবেন ইনাবা, কাদা ইয়াকাদু, বলো। ওয়ালাইকুম আসসালাম, বলেন কাদা ইয়াকাদু। কাদা ইয়াকাদু কাদা ইয়াকাদু, কাদা ইয়াকাদু প্রায় ইয়াকাদুল বারাকু ইখতাফু আবসারহুম। ইয়াকাদু আল বারকু ইখতাফু আবসারহুম। আচ্ছা, বিদ্যুৎ তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেবার উপক্রম করে। ইয়াকাদুল বার্ক মানে হচ্ছে আপনার ওই যে বিদ্যুৎ চমকায় যেটা,
ঠিক আছে, ওইটা ইয়াকাদুল বারকু, এই প্রায় এই বিদ্যুৎ চমকানোটা প্রায় কি করে, ইয়াখতফু, কেড়ে নেয়, আবসারহুম, তাদের এই এটাকে কেড়ে নেওয়ার মতো অবস্থা করে। হ্যাঁ, এটা সুরা বাকারাতে আছে। আচ্ছা, এখান থেকে পড়েন তো। ফতাহা জাকারিয়া, ফতাহা জাকারিয়া আল বাবা ওয়াকাদা ইয়াখরুজ, জাকারিয়া দরজা খোলা হয়ে খোলা জাকারিয়া হয়েছে, দরজা খুলেছে, ওয়াকাদা ইয়াখরুজ, জাকারিয়া দরজা খুলেছে, ওয়াকাদা ইয়াখরুজ, এবং বের হবার উপক্রম হয়েছে। সে প্রায় বের হয়ে গিয়েছে, ঠিক আছে, সে প্রায় বের সে প্রায় বের হয়েছে, এখনো বের হয়নি, বের হওয়ার উপক্রম হয়েছে, এই ধরনেরটা। কলা ওসমানুল, ওসমানু লিল মুদিরি, ওসমান প্রধান শিক্ষককে বলেছেন, বলেছে রফা ইউসুফু ইয়া ইয়াদাহু ও কাদা ইয়াদরিবুনি, ইউসুফের হাত মানে রফা ইউসুফু ইয়াদাহু ও কাদা ইয়াদরিবুনি, আচ্ছা, রফা ইউসুফ ইয়াদাহু, মানে ইউসুফ তার হাত উঁচু করেছে, করেছিল, ও কাদা করেছিল, ও কাদা ইয়াদরিবুনি, এবং সে আমাকে প্রায় মেরেছিল, মানে মারতে যাচ্ছিল, হ্যাঁ, মারার উপক্রম হয়েছিল। ঠিক আছে, প্রধান প্রধান শিক্ষকের কাছে ওসমান বলতেছে যে ইউসুফ হাত তুলেছিল এবং আমাকে প্রায় মারছিল, কিন্তু মারেনি, হ্যাঁ, ছিল মারতে উদ্যত হয়েছিল। হ্যাঁ, জি কিং কিং কলবতে সিয়ারতু হামিদিন ওকাদা ইয়ামুতু, গাড়ি হামিদ গাড়িটি উল্টো কলবত ওভারটার্ন মানে হামিদের গাড়িটি, ওভারটার্ন মানে মানে এটা কি হবে স্যার? ইনকলাবাত মানে হচ্ছে উল্টে যাওয়া। হ্যাঁ, হামিদের গাড়িটি উল্টিয়ে গিয়েছে। ম্যাডাম শুনতে পাচ্ছেন? প্রায় মরার উপক্রম হয়েছিল, হ্যাঁ হ্যাঁ, এবং প্রায় মরার উপক্রম হয়েছিল। যে মিফতাহুল জান্নাত শুনতে পাচ্ছেন? ইনকলাবাত সিয়ারাতু হামিদ, জি ইনকলাবাত, ইনকলাবাত সিয়ারাতু হামিদিন ওকাদা ইয়ামুতু, হামিদ গাড়ি ওভারটেক স্যার লাইনটা আপনি বলেন, আচ্ছা, এটা হচ্ছে ইনকলাবাত সাইয়ারাতু হামিদিন, হামিদের গাড়িটি উল্টিয়ে গিয়েছে, ওয়াকাদা ইয়ামুত, এবং সে প্রায় মরেই যাচ্ছিল। হ্যাঁ, এবং সে মরে গেছে, দরা 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 দরাবাতিল মুদির প্রধান শিক্ষক দরাবাত ব্যবহার করলেন সুয়াদকে, সুয়াদাকে ফাঁকা তাবুকি, অতপর সে কেঁদেই তাবুকি অর্থ দিয়েছিল, কি স্যার? অতপর বাকা ইয়াবুকি হচ্ছে কাদা। হ্যাঁ, অতপর সে কেঁদেই দিয়েছিল। বসে কেঁদেই দিয়েছিল আচ্ছা, অনেক ধন্যবাদ বাকি আর কি। ইয়াসমিন আক্তার ম্যাডাম, আপনি আসবেন প্লিজ। এখানে ফাঁকা দাঁতটা কেন হয়েছিল একটু প্লিজ? আমি বল, ঠিক আছে, বুঝতে পেরেছি। যেমন আমরা বলি না, মানে অতপর, মানে সাথে সাথেই, এই ধরনের অর্থে জি ব্যবহার জি হয়। মানে কেমন, মানে সে আসলো এবং সাথে সাথে বসে পড়লো, এসেই বসে পড়লো, আমরা বলি না এসেই বসে পড়লো, যে এই যে আসলো আচ্ছা এবং বসলো, এর মাঝখানে একটা ফা ব্যবহার হয়। এই যে এসেই বসে পড়লো সাথে সাথে, প্রধান শিক্ষক তাকে প্রহার করেছে এবং সে সাথে সাথেই সে কেঁদেই দিচ্ছিল। হ্যাঁ, কেঁদেই দিচ্ছিল, প্রায় কাদার উপক্রম তার হয়েছে। মানে এইখানে দুইটা ইন্ডিভিজুয়াল সেন্টেন্স হয়ে গেছে, তাহলে ফা ইউজ করার কারণে কি দুইটা ইন্ডিভিজুয়াল হ্যাঁ সেন্টেন্স হ্যাঁ হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ, হতে পারে, যে সেভাবে বললে ওই কারণ আগের দুইটা তো আমরা দৃষ্টিভঙ্গিতে। যখন, হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ ওয়াকাদা, ওয়াকাদা যখন ইউজ করেছিলাম তখন তো এটা কন্টিনিউয়েশন ছিল, দ্যাট মিনস এটা হচ্ছে আমরা যদি ওই যে সেন্টেন্সের কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্সে যাই, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ব্যাপারটা কি এটা কি তাহলে সেটা দুইটা সেন্টেন্স আলাদা করে যখন হবে তখন আমি ফাক ফাই শব্দটা ইউজ করব, জি জি যেমন আমাকে প্রধান শিক্ষক মেরেছেন তারপর আমি কেঁদেছি, জি জি আর আরেকটা হচ্ছে গাড়িটা উল্টে গেছে হয়েছে হয়তো আমি মরে যাচ্ছিলাম, সেটা তো হচ্ছে মানে সাথে সাথে জিনিসটা, হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, ব্যাপারটা কি এরকম কিনা? না, ওয়াও মানে এবং, ঠিক আছে, আর ফা মানে হচ্ছে জি জি অতঃপর।
তো ওয়াও যখন কত আসে, বলবো? হ্যাঁ ওয়াও যখন আসে তখন ওই জিনিসটা হয় যে এবং, কিন্তু ফা আসলে হয় জি কি জি যে সাথে সাথেই, যে এটা হলো সাথে সাথেই আমি এরকম করলাম, এই ধরনের। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ। ইয়াসমিন আক্তার ম্যাডাম, আসসালামু আলাইকুম। প্লিজ এটা বলেন। দরাবা দরাবা তিফলি নজারি নজরাতি নজারতি, বিল নজারতি বিল আসা বাকাদা ইয়াক সিরুহা। দারাবা তো মারা, তিফলি হচ্ছে ছোট বাচ্চা নাকি তিফলি? তিফলি মানে হচ্ছে ম্যাডাম আমার আমার বাচ্চা। আমার বাচ্চা, আচ্ছা তিফলি লি তাহলে আমার। আচ্ছা দারাবা তিফলি আমার বাচ্চা মেরেছে নজারাতি বিল আসা, আসা হচ্ছে লাঠি দ্বারা না, হ্যাঁ, লাঠি দ্বারা বা কাদা উপক্রম হয়েছে এক সিরুহা, এবং এক হা মানে কাসারা তো সে একটু। মহিলা, মানে ওই হ্যাঁ বাচ্চাটার কথা বলতো না, এটা হচ্ছে অকাদা ইয়াকসির, লাঠিটা, সরি সে লাঠি ভেঙেই লাঠি ফেলছিল, ওই চশমার কথা হ্যাঁ বলতো লাঠিটা না, না চশমাটা চশমা। আচ্ছা না এটা কি আমার, চশমা নাজারা? হ্যাঁ চশমা, নাজারাতুন হচ্ছে চশমা। আচ্ছা নজারা তো চশমা, তাহলে দারাবা তিফলি আমার ছেলে নজারা তিল বিল আসা ওয়া কাদা। আচ্ছা মানে আমার আমার বাচ্চাটা, আমার আমার চশমাটাকে বাচ্চাটা লাঠি দিয়ে প্রায় ভেঙেই ফেলেছে। মেরে, লাঠি দিয়ে বাড়ি দিছে বা মেরে, মানে লাঠি দিয়ে মেরেছে চশমার উপরে, আর হুম চশমাটা হুম হুম ভাঙার উপক্রম হয়েছিল, সেটা ভাঙার হয়েছে উপক্রম হয়েছে। আমার। আচ্ছা দারাবা তিফলি আসা আতুল আনা আনাল ওয়াহিদাতু, আসা আতুল আনা আনাল ওয়াহিদাতু ইয়াকাদুল মুদিরি, তারপরে মুদিরি। আসাতুল আনা মানে সময় এখন একটা, আচ্ছা আসানতুল আনা ওয়াহিদাত মানে এখন একটা বার, এক সময় এখন একবার, একটা। আচ্ছা হ্যাঁ ইয়াকাদুল মুদিরু, ইয়াকাদুল মুদিরু খরাজ ইয়াখরুজু, ইয়াখরুজু হবে, ইয়াখরুজু। এবং শিক্ষক প্রধান শিক্ষক সাহেব প্রায় বের হয়ে গিয়েছেন, বের হ্যাঁ হওয়ার উপক্রম করেছেন, হ্যাঁ এরকম হয়েছে। উপক্রম হয়েছেন। তাহলে এখন এখন একটা। আচ্ছা ইয়াকাদুল ইমামুল ইয়ার ইয়ার কুকু, ইয়ারকো, আচ্ছা ইমাম সাহেব ইয়ারকাও, রুকু করার ইয়ার কা ইয়ার কা ইয়ার কা উ ইমাম সাহেব রুকু করার উপক্রম করেছেন। ইয়াকাদুল জারাসু ইউরিনু, ইয়াকাদুল এটা তো একটা পারি না, ইয়াকাদুল জারাসু। জারাসু হচ্ছে ম্যাডাম ঘন্টা, বেল, আর ইয়ারিনু আচ্ছা হচ্ছে বাজা। বাজা, আচ্ছা বেল বাজার উপক্রম হয়েছে। হ্যাঁ ইয়াকাদু জারাসু লিমা দরাবতা হাজাল ওয়ালাদা ইয়া আলী, আচ্ছা লিমা দরাবতা তুমি কি হাজা তুমি কি ওই বাচ্চাটিকে মেরেছো ইয়া আলী? হুয়া ইয়াকাদু ইয়াব কি, এটা কি সে প্রায় কাদা হুয়া সে প্রায় কান্নার উপক্রম আবার কেঁদে বলেন ম্যাডাম, ফেলেছে। লিমা দরবতা, আবার বলেন লিমা একটু, দারাব লিমার বানানটা মানেটা ভুলে গেছি, লিমা লিমা মানে হচ্ছে যেটা ম্যাডাম কি? ওয়াই, ওয়াই, আচ্ছা হোয়াই, হ্যাঁ হে হে আলী তুমি ওই বাচ্চাটাকে কেন মেরেছো? হুম বাচ্চাটি মানে সে হুয়া মানে সে প্রায় কেঁদেই দিয়েছে। মাশা আল্লাহ। আচ্ছা অনেক ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা রহিমা খাতুন আছেন, সাইদুল ইসলাম, সৈয়দ সাইদুল ইসলাম, অনেকদিন আপনার সাথে কথা হয় না। স্যার একটু ব্যস্ত আছি। আচ্ছা ঠিক আছে। হাসানুজ্জামান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম ওয়া বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
আচ্ছা আসানু, যেমন আপনি প্রথমে ডান দিক থেকে এই সেন্টেন্সটা পড়েন, সবাই একটু লক্ষ্য করবেন। আনা লা আশরাবুল কফ, আতা কফি খাই না। গুড, কফি পান করি না, এটা হচ্ছে সাধারণত আপনি করেন না, ঠিক আছে, সাধারণত আপনি করেন না। তারপর একটা বলেন, আনা মা আশরাবুল কফ আতাল আনা, এখন আমি কফি পান করছি না। করবো না করবো না। হ্যাঁ, মানে একটা হচ্ছে যে আপনি সাধারণত কখনোই কফি খান না, এটা আপনার অভ্যাসের মধ্যে। আর একটা হলো যে আপনি কফি খেয়ে বাসা থেকে বের হয়েছেন, এখন কারো অফিসে গেছেন, সে আপনার অফার করতেছে কফি খাও, তখন আপনি বলতেছেন যে না আমি আসলে এখন খাবো না, আমি একটু আগে খাইছি, বা যে কোনো কারণে আপনি সাওম আছেন বা আপনি খাবেন না, বিভিন্ন কারণ থাকতে পারে। তাহলে প্রথমটা হচ্ছে আপনার অভ্যাস, আর দ্বিতীয়টা হচ্ছে মানে বর্তমান পরিস্থিতি, আপনি এখন পান করবেন না, ঠিক আছে। তাহলে ওই মুদারির আগে মা আসতেছে, আনা মা আশরাবুল কহওয়াতাল আনা, অর্থাৎ আমি এখন খাবো না, ঠিক আছে, আমি এখন খাবো না, ঠিক আছে। এতটুকু থাকুক এখন, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে, আসসালামু আলাইকুম।